আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রাসূল সাল্লামতে আমরা ভালো আছি। বিভিন্ন ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। অনেক রকম ফুল ফুটেছে আমার গাছে, আপনাদের মাঝে ফুলগুলো শেয়ার করলাম। দেখুন, হলুদ, ম্যাজেন্ডা, তারপর গোলাপি, অনেক রকম ফুল। আপনাদেরকে ফুলের শুভেচ্ছাটা দিয়ে দিলাম। অনেক ভালো লাগে ফুলগুলো দেখতে, তাই না? হলুদ ফুলটা তো অনেক দারুণ লাগে, আমার ভালো লাগে। তাই পাখির ঘরের থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর আমি দেখুন এখানে জাম্বুরা ছিলেছি, এই জাম্বুরাটা ভর্তা বানাবো। আর এই জাম্বুরাটা আমি নিজ হাত থেকে ছিঁড়েছি গাছ থেকে, আপনারা দেখতে পাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে দিবেন ভিউয়ার্স। নিজ হাত থেকে জাম্বুরা ছিঁড়ে ভর্তা খাওয়ার মজাই আলাদা, তাই না? এটা ছিঁড়তে ছিঁড়তে আমার মেয়ে ছেলে কতগুলো খালি খালি খেলো। এটা কাসুন্দ দিয়ে ভর্তা বানাবো। হাত থেকে ছিঁড়ে যে গাছ, যে ফলটা ছিঁড়লাম, ভালো লাগে। নিজের হাতের জিনিস নিজেই ছিঁড়লাম। এটা নিজেরা গাছ গাছ না, অন্য এক আপার বাসায় গিয়েছিলাম, ওখান থেকে ছিঁড়েছি আমি নিজ হাতে। দেখতে থাকেন, ব্লগটা ভালো লাগবে। আর ওখানে পরোটা ভাজা হচ্ছে। সকালে নাস্তার জন্য, হ্যাঁ, আমি রেডি করে দিলাম। মেয়েকে বললাম ভাজো, সকালে নাস্তা খাবো একসাথে। ব্লগটা দেখে থাকেন। এই পরোটার রেসিপি আমি দিব, অনেক ইয়াম্মি হয়, খাস্তা পরোটা। আপনারা যদি বলেন তাহলে এই পরোটার রেসিপিটা আমি দেবো, অনেক মজা হয় খেতে। এটা খালি খাওয়া যায়। পরোটা মেয়েকে বললাম ভেজে নাও, এই যে জাম্বুরা ভর্তা বানাবো পরে, জাম্বুরাটা ছিলা হলো। দেখতে থাকেন ব্লগটা, ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট দিয়ে দেবেন ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন আজকে রান্না বান্না কি, এখানে মা ভর্তা, অনেক রকম ভর্তা করব। আর যে শাক রান্না করছি, শাক আমি নিজের হাতে তো উঠিয়েছি, বেশি দিয়েছি। আর ইন ধীরে রান্না করাইতেছেন কি, তুমি শাকটা একটু দেখ কীভাবে রান্না করে দেখ, ভাগা তো অনেক মজাই। আমি এটা খালি শাক তো, চিংড়ি মাছ আবার রান্নবো তো, এই জন্য অল্প করে খালি শাক রান্না করছি। আর মিষ্টি কুমড়ো দিয়ে, আর ছোট চিংড়ি মাছ, সব রকম ভর্তা হবে। ভর্তা করবো, যখন করবো দেখাবো। শাকটার জন্য দেখলাম, এই শাকটা অনেক ভালো লাগবে। নিজের হাতে থেকে গাছ থেকে আমি ক্ষেত থেকে ছিঁড়ে নিয়েছি এই শাক। এটা সব রকম ভর্তা তৈরি করবো, আজকে দেখাবো আপনাদের মজাদার ভর্তাগুলা। আপনাদের লোভ লাগাবো ভর্তা দেখিয়ে, কেন আমি প্রায় প্রায় ভর্তা খাই। ভর্তা হইলে আমার ভালো লাগে, রিন্তিরামপুর আর আমার প্রিয় ভর্তা বানাবো। অনেক রকম ভর্তা বানাবো, একটু একটু করে বানাবো, বেশি বানাইলে না রয়ে যায়। নাস্তে খাইলাম, যাতে খাই আর একটু রাখলো, কালকে খেয়ে ফেলে দিলাম, ফ্রিজে রাখলে মজা লাগে। আমি অনেক রকম ভর্তা পরে দেখাবো আপনাদের কীভাবে করবো, আমি ভর্তাগুলা দেখাবো। আমার জন্য জাম্বুরা ভর্তা বানাচ্ছে। এই জাম্বুরা আমি হাত থেকে ছিঁড়েছি, কিন্তু আমার হাতে ভালো লাগে না, মেয়ে সুন্দর করে বানাই দিচ্ছে। দেখাও কাসুন্দটা, দেখাও কাসুন্দ দিয়েছে, বিট লবণ দিয়েছে, আর চিনি দিয়েছে, এগুলো দিয়ে বানাচ্ছি। আর এই যে রায়নের জন্য, রায়নে বলে চিনি দেখাবে, অনেক টেস্ট, অনেক মজা লাগে। কার কার এমন কাসুন্দ, কাসুন্দ দিয়ে আপনারা দেখতে পেলেন, আমি জাম্বুরা নিজের হাতে গাছ থেকে নিয়েছি, নিজের হাত থেকে ছিঁড়ে যদি জাম্বুরা করি তখন ভালো লাগে। আর এই যে রান্না করে ফেলেছি লাল শাক, মিষ্টি কুমড়া আর ডাল, সবচেয়ে পছন্দ। হ্যাঁ, এগুলো রান্না করেছি, মিষ্টি কুমড়া অনেক ভালো লাগে, রান্না করলে করতেই থাকি।
তাহলে ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে ভিউয়ার্স। কার কার এবং জাম্বুরা ভর্তা পছন্দ চলে আসেন, আর আপনারা বানিয়ে এভাবে করে খান, অনেক ভালো লাগবে। ভিউয়ার্স দেখুন আকাশের অবস্থা, সকালে তো দেখতেই পেয়েছেন কি রোদ ছিল, এখন আকাশে মেঘ, কালো মেঘ। আর চলুন মার কি কি করলো দেখাই, যে ভর্তা কত রকমের, সকালে এরকম ভর্তা ফাটা না নিয়ে বানিয়েছি। কত রকম ভর্তা, হোটেলের ভর্তা, দুই তিন চার পাঁচ ছয় সাত রকমের ভর্তা, আমি গেস করি, সব রকম ভর্তা। এটা মিষ্টি কুমড়া ভর্তা বলেই তো নিতেছো না, আমি বলি তা গেস করে বল কি জি ভর্তা। এটা হচ্ছে কালি জিরা, এটা মেবি ফাইসা শুটকি। ও আচ্ছা, আর এটা মুজে কাঁচা মরিচ, এটা লাল শুটকি, এটা এটা না এটা কাঁচা, এটা শুকনো চাপা শুটকি। আর এটা বলো তো কি ভর্তা, মরিচ দিয়ে কিছু একটা, এটা লুবিয়া ভর্তা, ইয়াক বরবটি ভর্তা, বরবটি ভর্তা। আর এটা মেবি যে চিংড়ি ভর্তা নাকি, চিংড়ি ভর্তা। আর এটা হলো লাল মরিচের ভর্তা, একেবারে ঝাল কম ভর্তা। আর চুলার মধ্যে দেখাই চলুন, ডাব ইয়া বুট সিদ্ধ করতেছে, আর এটা খুলে দেখো না ভর্তার কি পজিশন, সিদ্ধ হয়েছে। আর কোন রুচি বানানা করুন, রেসিপি দেওয়া হবে, দেখতে পাবেন এই মাসমাস্টার কুক ব্লগে। অনেক কাজ করতে হয় আমার, অনেক কাজ, কাজের শেষ নাই। আকাশটা আজকে অনেক সুন্দর, আমরা সবাই সুন্দর, আকাশ সুন্দর হইব না, আমাদের ঘরের ফ্যামিলি সবাই সুন্দর, আমরা ফ্যামিলি সব গুছিয়ে কাজ করি, কেউ নোংরা করে না, রিন্টের আব্বু যে একটা নোংরা করে রাখে ঘর বাড়ি তা না, ও মনে করো নোংরা পছন্দ করে না, আমিও না, আমরা সবাই প্রিন্টি সাথে সাথে করে। আমার ছেলেটা মাসাল্লাহ তো সারাদিন বাইরে থাকে, আর যখন থাকে ও ছোটবেলা থেকে দুষ্টামি কম করছে, দুষ্টামি করছে, আমি দুষ্টামি করছে, প্রিন্টির মতো দুষ্টামি কেউ করে না। আকাশটা দেখে সুবহানাল্লাহ বলবেন, এত সুন্দর আকাশ, মনে করেন সবাই দুপুরবেলায় যে দুপুর টাইম তো এদিকে আবার অন্ধকার, এই সারাতে দেখো এই আকাশটা দেখাও, তুমি বলো আকাশটাকে দেখে কিছু বলো, দুই রকম গান গাইলো, আকাশ তো মেঘলা, যে না তো যে না তো একলা, আমাদের সাথে করে নিয়ে যাও। দেখুন দুই রকমের মেঘ, একটা কালো মেঘ ছেয়ে যাচ্ছে, হয়তো বৃষ্টি পড়বে আবার। আজকে আমরা সবাই রুমে ঘরে না, সবাই আজকে যায় নেই, রায়নে যায় নেই, সাদা মেঘ, কিন্তু আব্বু বাইরে থেকে এখন আসলো আধা ঘন্টা হয়েছে, অনেক ভালো লাগে, একসাথে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা আমরা আজকে। আর আমার ভর্তা জিভে জল আসে, কার কার আমার ভর্তা দেখে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ব্লগগুলো যাদের কাছে পছন্দ লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেন, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভিউয়ার্সরা আমাকে পছন্দ করে, আমার ভিডিওগুলো পছন্দ করে। সাথে সাথে রিমনা হোম স্টার ফুড ব্লগে নামে আমার চ্যানেল আছে, ওটাতেও সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু অনেক রকম রান্না জানি, রান্না আমি অনেক রকম করতে পারি, মাশাআল্লাহ বলে দিবেন, কারণ আমার হাতের রান্না অনেক টেস্ট, রান্না সবাই করতে পারে, কিন্তু এক একজনের রান্না এক এক রকম। আমার রান্না সব কিছু মাপ সহি মতো আমি দেই, আমার ফ্যামিলি সবাই ওয়াও বলে খেয়ে। আর তো আমাদের ফ্যামিলি কেন, যারাই খায় তোমার হাতের রান্না সবাই বলে অসাধারণ অসাধারণ। আপনারা যদি খেতে মন চায় আপনারা চলে আসবেন, সবাই বলে দিবেন, হ্যাঁ আমাকে এক ঘন্টার আগে বলতে হবে, আমি সুন্দর করে প্রিপারেশন করে রান্না করে আপনাদের তৈরি করে দিব। তাহলে ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমি বিড়িমনা ব্লগ থেকে বলছি ভিউয়ার্স, আপনারা এভাবে করে আমাকে সাপোর্ট করে যাবেন, ভালো থাকবেন। আকাশটা দেখিয়ে দেখিয়ে আমি আজকের ব্লগটা শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।